The eyes have a full text with Bengali meaning. The eyes have it, Ruskin Bond. I had the train compartment to myself up to Rahana. Then a girl got in. আমি একটা ট্রেনের কম্পার্টমেন্টে একাই বসেছিলাম রোহানা স্টেশন অবধি। তারপরে একটা মেয়ে সেই স্টেশনে উঠল সেই কম্পার্টমেন্টে। The couple who saw her off were probably her parents. তারা ছিল যে কাপলটা উঠল যে কাপলগুলো ছিল তারা সম্ভবত ছিল সেই মেয়েটার অভিভাবক। So off, saw her off, তার মানে কি? দিতে এসেছিল ট্রেন কম্পার্টমেন্টে দিতে এসেছিল তাকে। They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. এবং তারা খুব চিন্তিত ছিল তার স্বাচ্ছন্দ্য বিষয়ে তার পরিবার এবং তার বাবা মা তাকে বিস্তারিতভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল সেই মেয়েটাকে যে জানলার বাইরে অকারণে তাকাবে না, অজানা ব্যক্তির সাথে কথা বলবে না, সাবধানে থাকবে, এসব বিষয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিল। অর্থাৎ বাবা মার সঙ্গে যাচ্ছে না, মেয়েটা শুধু যাচ্ছে। তো মেয়েটা যাতে ঠিকঠাক ভাবে যেতে পারে, যাতে কোনো সমস্যা না হয়, যাতে তার কোনো কষ্ট না হয়, সেজন্য খুব স্বাভাবিক বাবা মারা তার সন্তানকে ইনস্ট্রাকশন যেমন দেয়, সেরকম তার বাবা মা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কোথায় কোথায় জিনিসপত্র রাখবে, জানলা দিকে ঝুঁকবে না ইত্যাদি কথা, বা অচেনা অজানা কেউ যদি থাকে তার সঙ্গে বেশি কথা বলবে না ইত্যাদি ইত্যাদি। They called their goodbyes and the train pulled out of the station. মেয়েটা তার অভিভাবকদেরকে বিদায় জানালো। They called their goodbyes. They মানে হচ্ছে অভিভাবকরা মেয়েটাকে গুডবাই জানালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং ট্রেনটা সেই স্টেশন থেকে ছাড়লো। As I was totally blind at the time. As I was totally blind, তার মানে এটা আন্ডারলাইন করো। তার মানে এই জায়গায় একটা ছোট ইনফরমেশন পেলাম যে I was blind, অর্থাৎ I মানে এখানে যার কথা বলা হচ্ছে তার মানে অর্থাৎ যিনি রাইটার। তাহলে এটা I টা আন্ডারলাইন করো, তিনি ছিল blind। এটা একটা আচ্ছা, তার আগে যেটা রোহানা জায়গাটার নাম, হ্যাঁ সেই রোহানা আন্ডারলাইন কর। তারপরে মাই আইজ সেনসিটিভ অনলি টু লাইট এন্ড ডার্কনেস, আমার চোখ শুধু আলো না অন্ধকার সেটা বুঝতে সক্ষম। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি শুধুমাত্র যখন লাইট আর ডার্কনেস হয় সেই সময়টা আমার চোখটা খুব সেন্সিটিভ, শোনো খুব সেন্সিটিভ থাকে, অনুভূতিশীল, ঠিক আছে। তারপরে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি বুঝতে পারছি না যে সেই মেয়েটা কেমন দেখতে। আমি ঠিক আনএবল টু টেল, আমি বলতে পারছি না সে কেমন দেখতে, অর্থাৎ আমি তো নিজেই অন্ধ, আমি কি করে বলবো সেটাই বলছি। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেইনস্ট হার হিলস, কিন্তু আমি এটা বুঝতে পারলাম যে তার একটা শব্দ হচ্ছে, যে শব্দটা হচ্ছে তার একটা চটির অর্থাৎ হাওয়াই চটি যেটাকে বলে, স্লিপার মানে হাওয়াই চটি, সেই স্লিপারের যে হিল তার আওয়াজ শুনে ও রাইটার বুঝতে পারছে যে হয়তো সে স্লিপার পরে আছে, অর্থাৎ সাউন্ড এখানে সেন্স কাজ করছে। It would take me some time to discover something about her looks and perhaps I never would. হয়তো কিছু সময় লাগবে তার তাকে কেমন দেখতে সেই বিষয়ে আমার বলতে, কিন্তু হয়তো আমি নাও পারতে পারি। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, কিন্তু আমি তার গলার শব্দটাকে খুব পছন্দ করি এবং তার যে চটির আওয়াজ সেটাও তার খুব ভালো লেগেছে। স্লিপার মানে হচ্ছে চটি। নেক্সট, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। রাইটার বলছে যে আপনি কি দেহরা অবধি যাবেন, দেহরা মানে হচ্ছে দেহরাদুন, দেহরাদুন। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, মনে হচ্ছিল আমি যেন একটা অন্ধকার অন্ধকারে একটা ঘরের কোণাতে বসে আছি কারণ আমার ভয়েসটা আমার গলার আওয়াজটা তাকে চমকে দিল। সি গেভ আ লিটল এক্সামিনেশন অ্যান্ড সি গেভ আ লিটল এক্সক্লেমেশন
exclamation and said, she gave a little exclamation and said, I did not know anyone else was here. সে বলল যে আমি এই বিষয়ে কিছুই জানি না। She gave a little exclamation and said, সে হঠাৎ বিস্ময় প্রকাশ করে বললেও যে I didn't know anyone else was here. আমি জানতাম না যে এখানে অন্য কেউ আছে। Well, it often happens that people with good eyesight fall to no, people good eyesight fail to see what is right in front of them. কিছু মানুষ থাকে যাদের ভালো চোখের ভালো চোখ থাকে, অর্থাৎ যাদের ভালো চোখ ঠাকুর দিয়েছে, কিন্তু তারা কিছু মানে ভালো কিছু থাকলেও কিন্তু তারা দেখতে পায় না, সামনে থাকলেও দেখতে পায় না, ভালো ভালো কিছু থাকলেও তারা দেখতে পায় না, দৃষ্টি শক্তি থাকলেও দেখতে পায় না। They have too much to take in, I suppose. এটা তাদের অক্ষমতা বলা যেতে পারে, আমি সাধারণত ভাবি। মনে হচ্ছে আমার মনে হচ্ছে তাদের অনেক বেশি কিছু দেখতে হয়। Whereas people who cannot see have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining sense. আবার কিছু মানুষ হয় যাদের চোখ থাকে না বা যাদের দৃষ্টিশক্তিহীন, যারা তাদের কিছু একটা অর্গান সিস্টেম ভালো থাকে যার ফলে তারা কিছু স্পেশাল জিনিস কিছু বুঝতে পারে। এটা বলছে যে যাদের স্বাভাবিক দেখতে পায় না, যেমন আমরা দেখতে পাই, কিন্তু যারা দেখতে পায় না তাদের একটা সিক্স সেন্স কাজ করে, অর্থাৎ তাদের একটা এত সুন্দর সেই সেন্সটা থাকে যেটা অনেক ভালো এবং অনেক পুঙ্খানুপুঙ্খভাবে তারা রিয়েলাইজ করতে পারে, তারা ফিল করতে পারে, হ্যাঁ, কোনো বিষয় সম্বন্ধে, কোনো জিনিসের অবস্থান সম্বন্ধে তাদের মধ্যে সেই ফিলিংসটা থাকে। I didn't see you either, I said. But I heard you come in. আমি বুঝতে পেরেছি কেউ একজন এসেছে। আমি কিন্তু তোমায় দেখতেও পাইনি। I didn't see you either. I didn't see you. আমি তোমায় দেখিও নি, but I heard you coming. কিন্তু তুমি যে ভেতরে এসেছো সেটা আমি বুঝতে পারছি। অর্থাৎ এই যে বায়ু একটা ব্যাপার আছে, একটা কেউ ঘরের মধ্যে ঢুকলে পরে আমরা যদি রিয়েলাইজ করতে পারি একটা হাওয়া, হালকা আর একটা হাওয়ার টাচ আমাদের স্কিনে চলে আসে, তখনই যেন আমরা বুঝতে পারি কেউ একজন ঢুকলো বা কেউ একজন বেরোলো। সেটা আমরা চোখ থাকলে দেখতে পারি, সেই রিয়েলাইজেশনটা হয় না, কিন্তু যদি আমরা চোখ বন্ধ করে রিয়েলাইজ করার চেষ্টা করি, ঠিক একটা হাওয়ার একটা স্রোত যেন আমাদের যেন হায় একটা ওয়েভ টাচ করে, তখনই বুঝতে পারি হ্যাঁ কেউ একজন এলো। আমি অবাক হয়ে ভাবছিলাম, আমি ভাবছিলাম যে আমি যে অন্ধ সেটা কাউকে বোঝাতে দিলে হবে না, হ্যাঁ সেটা কাউকে বুঝতে দিলে হবে না, দেব না। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট। মানে আমি যদি আমার যেখানে বসে আছি নিজের সিটে যদি চুপচাপ শান্ত হয়ে বসে থাকি, তাহলে আমি যে অন্ধ সেটা বের করা ডিফিকাল্ট হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। দ্য গার্ল সেড, I am getting at Saharanpur. Underline করো, তাহলে মেয়েটা কোথায় নামবে? Saharanpur. I'm getting off at Saharanpur. Meta Saharanpur e namne. Information, yes. My aunt is meeting me there. আমার কাকিমা আমাকে ওখানে সেখানে নিতে আসবে। মাসিমা বা কাকিমা যাই হোক, এটা আন্ডারলাইন করো। তাহলে এটা একটা ইনফরমেশন পাচ্ছি যে মেয়েটি কে আসবে সেখানে দেখা করতে সাহারানপুরে। Then I had better not get too familiar, I replied. এবং আমি এবং তারপর আমি বললাম যে আমার The girl said, I am getting then I had better not get too familiar, I replied. Aunts are usually
ফর্মিডেবল ক্রিয়েচার, যখনই শুনলো ছেলেটা মানে রাইটার ও যে ধরে নি, আন্ট আসবে এবং তখন বলল যে তাহলে আপনার কাকিমা আসবে, তো কাকিমারা সাধারণত ঠিকঠাক ধরনের হয় না, তো আমি আপনার সাথে বেশি ফ্যামিলিয়ার হব না, মানে মানে বেশি কথা কথাবার্তা বলবো বলবো না, না বেশি, পরিচিতি নিজেদের মধ্যে ফলাবো না। পরিচিতিটা বেশি দেখাবো না, সেটাই করছে, মানে ভয় পাচ্ছে আনসারটা আসতে যদি বকাঝকা করে সেটা। Where are you going? She asked. মেয়েটা বলল যে আপনি কোথায় যাবেন? যাচ্ছেন, আর যাচ্ছেন। ইউ গোয়িং মানে যাচ্ছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, To Dehra and then to Mussoorie. প্রথমে আন্ডারলাইন, দেরাদুন, তারপরে মুসৌরিতে তাহলে যাব। প্রথমে দেহরা যাবে তারপর সেখান থেকে মুসৌরি, আন্ডারলাইন। Oh, how lucky are you? মেয়েটা বলছে লাকি ইউ আর, ও হাউ লাকি ইউ আর, তুমি বেশ ভাগ্যবান বা আপনি বেশ ভাগ্যবান। I wish I were going to Mussoorie. I wish, যদি আমি যেতে পারতাম আমার খুব ভালো লাগতো, মুসৌরি আমাকে খুব ভালো লাগে। I love the hills, especially in October. আমি পাহাড়গুলোকে খুব ভালোবাসি এবং সম্ভবত অক্টোবরে, অক্টোবরের সময়টা। অক্টোবরে পাহাড় দেখতে আমি খুব ভালোবাসি। Yes, this is the best time. একদম সেটা হচ্ছে সঠিক সময়। I said, calling on my memory. এবং আমি সেই সময়টাকে আবার একবার মেমোরাইজ করছি। মেমোরাইজ করছি মানে হয়তো ফিরে আসছে, আবার ভুলে একবার গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম গেছে সেটা মনে করার চেষ্টা করছি। সেরকম হয় না যে আমরা হয়তো সেই জায়গায় প্রেজেন্ট নেই, কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে ওগুলো মনে ঠিক কোথাও যেন একটা সেভ করা আছে, যখন চোখ বন্ধ করি যেন চোখের সামনে ভেসে ওঠে যে হ্যাঁ আমরা এখানে সেখানে গিয়েছিলাম ঘুরতে। ঠিক আমাদের যে পাঠ্য কবিতাটা আছে স্যালাইন কম্পেয়ার দি, ওখানে যে বলছে যে আমার আমার বন্ধু মারা যাবে, আমিও মারা যাব, আমার বন্ধুও মারা যাবে, কিন্তু আমার বন্ধু এই কবিতার সাথে সে জীবিত থাকবে। অনেকেই প্রশ্নটা করে যে মারা গেলে সে আবার জীবিত থাকবে কি করে, অর্থাৎ এই যে চোখ বন্ধ করে আমরা যে মুসৌরির এর আগে যে ঘুরতে গিয়েছিলাম সেটা যেমন মনে করতে পারছি, ঠিক সেই রকম ভাবে যখনই আমি কবিতাটা স্যালাই কম্পেয়ার দিয়ে যখনই আমি কবিতাটা পড়বো তখনই যেন সেই কবির বন্ধুর কথা আমাদের চোখের সামনে ভেসে উঠবে, আমরা দেখতে পাবো, ঠিক এইরকম, অর্থাৎ মেমোরাইজেশনের কথা বলছি। নেক্সট, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই অ্যাম কলিং অন মাই মেমোরি, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লাভ ফেয়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। সেই হিলের সেই পাহাড়ে ঢাকা দেওয়া থাকে হলুদ রঙের ডালিয়া, তারপর তখনকার যে সূর্যটার যে একটা থাকে সেই সূর্যটা খুব আরামদায়ক হয় খুব, এবং রাত্রে বেলায় তুমি ওই আগুনের সামনে বসে, হ্যাঁ আগুনের সামনে বসে ব্র্যান্ডি, আমার খুব আপত্তি আছে বা এখনো আছে বা ছিল বা থাকবে এই যে টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের এই যে ওয়াইন খাওয়া বা ব্র্যান্ডি বা মদ খাওয়া বা সিগারেট খাওয়া এই সমস্ত কথাগুলো যাতে উইথড্র করে নেওয়া হয়, আমি অনেকবার শিক্ষা দপ্তরে জানিয়েছি, অনেকবার প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকেও জানিয়েছি যে এই ধরনের টেক্সটে যেন না থাকে, কিন্তু এখনো এগুলোর ব্যাপারে চোখ খুলছে না, এগুলো সমাজের ছেলে মেয়েদের মানে খারাপ প্রভাব পড়তে পারে, তাই এগুলো বন্ধ করে দেওয়া উচিত। যাই হোক, আমাদের টেক্সটে দিয়েছে যে আগুনের সামনে বসে ব্র্যান্ডি খেতে পারলে ভালো। Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. সেই সময়টা সমস্ত টুরিস্টরাই চলে আসে এবং তখনকার সময়টা একবারে একাকি শান্ত ধরনের হয়ে যায়। না না, যায় এখন যেটা হচ্ছে এখন অনেক টুরিস্ট চলে গেছে and the roads are quiet and almost deserted, এখন পরিত্যক্ত, এখন ঠিক এখন ঠিক যাওয়ার উপযুক্ত সময় নয়। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অর্থাৎ অক্টোবরই হচ্ছে ভালো ওখানে সময়, যাওয়ার ভালো সময়, সেখানে সব পর্যটকরা আসে বিভিন্ন ধরনের, ওখানে প্রচুর জমজমার ব্যবস্থা হয়। সি ওয়াজ সাইলেন্ট, মেয়েটা চুপচাপ হয়ে গেল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর ওয়েদার সি থট মি আ রোম্যান্টিক ফুল, দেন আই মেড আ মিস্টেক। তার আমি ভাবলাম যে আমি যে তাকে এত কথা বললাম সে তার হয়তো মনে লেগেছে, তারপরে দেন আই মেড এ মিস্টেক, তারপরে লেখক একটা ভুল করে বসলো।
What is it like outside? I asked. লেখক বললো যে বাইরেটা কেমন দেখতে লাগছে? এটা হচ্ছে mistake. She seemed to find nothing strange in the question. এবং মেয়েটা এই তার কোশ্চেনের মধ্যে কোনো অবাক ধরনের খুঁজে পেল না, মানে এখনো পর্যন্ত রাইটার জানে না যে মেয়েটা ব্লাইন্ড, অর্থাৎ রাইটার নিজেই তো ব্লাইন্ড। সেক্ষেত্রে ও কি করে জানবে? সে প্রশ্নটা করে দিল যে বাইরেটা কেমন দেখতে পাচ্ছো তুমি, অর্থাৎ এই কথাটা মানেই হচ্ছে যে সে বাইরেটা দেখতে পাচ্ছে না, সেজন্য তাকে জিজ্ঞেস করো। তার মানে এখানে একটা জিনিস সে বলে দিল যে আমি অন্ধ, এটা ইমপ্লাই মানে এটা ভেতরেই এই কথাটা বলে ফেললো। তারপর সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, হ্যাড সিন নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। তারপরে তারপরে নোটিস করলো যে আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা বলার সাথে সাথে ওর মনে একটা জিনিস স্ট্রাইক করলো যে হায় রে আমি দেখতে পাচ্ছি না, সে কথাটাই বলে ফেললাম। But her next questions removed my doubts. তা কিন্তু তার একটা নেক্সট কোশ্চেন আমার ডাউটটাকে মুছে দিল, আমার সন্দেহটাকে দূর করলো। অর্থাৎ সে কিছু একটা প্রশ্ন করলো যে প্রশ্নটাতে আমার সন্দেহটা দূর হলো। কি প্রশ্নটা করলো? Why do not you look out of the window? She asked. আর বলছে যে আপনি নিজেই কেন দেখে নিচ্ছেন না বাইরেটা কেমন দেখতে? তার মানে মেয়েটা এখনো বুঝতে পারেনি যে রাইটার অন্ধ, সেই জন্য বলছে তাহলে আপনি কেন বাইরেটা দেখছেন না। তারপরে I moved easily along the breadth and failed for the window ledge. আমি খুব সাধারণভাবে এদিকে জানলার দিকে ঘুরলাম। The window was open. জানলাটা খোলা ছিল। অর্থাৎ আমি যে বাড়তে আছি মানে শোয়ার যে বার্থ থাকে 1, 2, 3 লোয়ার আপার মিডল যে বার্থ, সেই বার্থে থেকে আমি জানলার দিকে মুখটা ঘোরালাম। The window was open and I faced it making a pretense of studying the landscape. জানলাটা খোলা ছিল এবং আমি সেই দিকে তাকালাম এবং এমনই ভান করলাম, মানে আমার ভান করার স্টাইলটা ছিল এমন ধরনের যে আমাকে তেমন দেখে মনে হবে আমি যেন ল্যান্ডস্কেপের দিকে তাকিয়ে আছি। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বাইরে, না বাইরে বাইরে সমস্ত কিছু কোটাটাই হচ্ছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ জঙ্গল, রাস্তা, বাড়িঘর, পাহাড়, নদী, নালা, সমস্ত কিছুই আমি যেন দেখতে লাগলাম, সেটা আমি ভান করছি। তারপরে আই হার্ড দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন, তারপরে আমি শুনতে পেলাম ইঞ্জিনের শব্দ। পেন্টিং অফ দ্য ইঞ্জিন, তাহলে ইঞ্জিনের যে আওয়াজ আমি শুনতে পেলাম। দ্য রাম্বল অফ দ্য হুইলস, তার চাকার ঘড়ঘড়ানির যে একটা শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আইজ আই কুড সে টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, এবং আমার যেন একটা মনের চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, মনে হলো যেন আমার পাশ দিয়ে যেন টেলিগ্রাফ পোস্ট গুলো পেরিয়ে যাচ্ছে, খুব জোরে সাঁসা করে আওয়াজ করে পেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহসী হয়ে বললাম আপনি কিছু নোটিস করেছেন? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আপনি কি নোটিস করেছেন? সাহসে বললাম যে গাছগুলো পেরিয়ে যাচ্ছে আর আমরা যেন এক জায়গাতে স্থির হয়ে বসে আছি এমনি মনে হচ্ছে, এটা কি আপনি নোটিস করেছেন? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড, এটা তো সব সময়ই হয় বললাম। ডু নট সি ইউ ডু ইউ সি এনি অ্যানিমালস, মেয়েটা বলছে যে আপনি কি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছেন? নো আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি অ্যানসার দিলাম না কনফিডেন্সের সাথে দিলাম, মানে নিশ্চিত ভাবে। আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, আমি জানি যে সম্ভবত এখানে থাকবে না যতক্ষণ না দেহরা যাব, দেহরার ফরেস্ট পেরোচ্ছি তার আগে অবধি কোনো অ্যানিমালস দেখতে পাওয়া যাবে না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, আমি জানলার দিকে মুখটা করেছিলাম, মুখটা এই মেয়েটা জানলার দিকে মুখটা করলো। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, অর্থাৎ আমি জানলা থেকে মুখটা ঘুরিয়ে নিলাম। অ্যান্ড ফেস দ্য গার্ড, অর্থাৎ ফেসটাকে এখানে গার্ড করে নেওয়া হয়েছে এবং মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম, আমি তো নিজেই দেখতে পাচ্ছি না, তাই মেয়েটা কোন দিকে বসে আছে কি করে আওয়াজ শুনে মনে হচ্ছে এদিকে বসে আছে, সেদিকে তাকিয়ে থাকলাম। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, আমরা কিছুটা দুজনেই সাইলেন্ট হয়ে গেলাম।
মানে চুপচাপ হয়ে গেল। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড। আমি রিমার্ক করে বললাম যে তোমার মুখটা খুব আকর্ষণীয়, সুন্দর। হ্যাঁ, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং ডিয়ারিং বাট ইট ওয়াজ আ ফেস রিমার্ক। হ্যাঁ, ইট ওয়াজ আ সেফ রিমার্ক। সেফ রিমার্ক। কথাটা বলার পরেই যেন আমার যেন মনে হলো যে না, আমি ঠিকঠাকই বলেছি, এটা খুব একটা অতিরিক্ত কথা হয়নি বা তাকে অসম্মানজনক কোনো কথা হয়নি। সেফ রিমার্ক মানে ঠিকঠাকই বলেছি, এটা কনফিডেন্সটা মনে হতে এলো। হ্যাঁ, ফিউ গার্লস ক্যান রেজিস্ট রেজিস্ট ফ্ল্যাটারলি, সে লাফড প্লিজেন্টলি আ ক্লিয়ার রিংগিং লাফ। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারলি, মানে খুব কমই মেয়েরা আছে যারা তাদের প্রশংসা যদি কেউ করে সেটাকে বাধা দেয়, অর্থাৎ ম্যাক্সিমাম মেয়েরাই প্রশংসা পছন্দ করে। সি লাফড প্লিজেন্টলি আ ক্লিয়ার রিংগিং লাফ, অর্থাৎ তাকে দেখে যেন মনে হলো বা আওয়াজ শুনে যেন মনে হলো সে হাসছে। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ ইন্টারেস্টিং ফেস। It's nice to be told, I have an interesting face. শুনে আমার ভালো লাগলো যে তুমি বললে বা আপনি বললেন যে আমার মুখটা সুন্দর। I am tired of people telling me I have a pretty face. আমি এগুলো এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছি মানে অনেকেই প্রশংসা করেছে। Oh, so you do have a pretty face, thought I and aloud I said, তাহলে সত্যি তোমার মুখটা খুব আকর্ষণীয়, আমি একটু চেঁচিয়ে গলা জোরে বললাম। Well, an interesting face can also be pretty. হ্যাঁ, সত্যি যে আকর্ষণীয় মুখগুলো খুব সুন্দরই দেখতে হয়। You are a very gallant young man. Gallant young man. এবার ও ওকে প্রশংসা করতে লাগলো। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, গ্যালান্ট মানে খুব সাহসী একজন ভদ্রলোক। হ্যাঁ, সি সেড বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস হয়ে কেন আছেন, এত গম্ভীর কেন? সিরিয়াস মানে গম্ভীর। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার বাট দ্য থট অফ লাফটার only made me feel trouble and lonely. আমি তখন ভাবলাম যে ওর জন্য আমি হাসার চেষ্টা করব বা আমি হাসবো, অর্থাৎ আমি হাসলে যদি সে একটু খুশি হয়। কিন্তু আবার ভাবছি যে হাসলে আবার সে যদি আবার অস্বস্তি বোধ করে, তার যদি খারাপ লাগে, সেই জন্য আমি সাইলেন্ট থাকি। তারপর উই উইল ওটা হচ্ছে উইল নয়, উই অ্যাপোস্ট্রফি ডবল এ, তার মানে উই উইল সুন বি অ্যাট ইওর স্টেশন। আই সেড আপনার স্টেশন সম্ভবত খুব তাড়াতাড়ি চলে আসছে, মানে তাড়াতাড়ি তার স্টেশন চলে আসবে এবার। থ্যাঙ্ক গুডনেস ইট ইজ আ শর্ট জার্নি। থ্যাঙ্ক গুডনেস, ধন্যবাদ, বাঁচা গেল, বাবা পরিত্রাণ পেলাম যে এটা একটা ছোট জার্নি। I cannot bear to sit in a train for more than 2 or 3 hours. আমি 2 থেকে 3 ঘন্টা বেশি 3 ঘন্টা বেশি থাকতে পারি না এক জায়গায় ট্রেনে বসে, সহ্য করতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. আমি এই সময়টা যেন খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল আপনার সাথে কথা বলতে বলতে, মানে আমি তার সাথে বসেছিলাম, তোমার সাথে বা আপনার সাথে, শুধু তার কথা শোনার জন্য। হার ভয়েস এন্ড দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম, তার যে গলার যে ভয়েসের যে উচ্চ উজ্জ্বলতাটা ছিল সেটা একটা পাহাড়ের ঝর্ণার মতন লাগছিল। পাহাড়ের ঝর্ণাতে আমরা যেমন আওয়াজটা পাই এরকম যেন তার ভয়েসটা, এটা মনে মনে ও কল্পনা করেছে। As soon as she left the train, she would forget our brief encounter. But it would stay with me for the rest of the journey and for some time after. মানে যখনই সে ট্রেন থেকে নেমে যাবে তখনই আমাদের যে সাক্ষাৎকারটা হয়তো সে ভুলে যাবে, কিন্তু আমি এটা মনে রাখবো এবং এই যাত্রার পরেও, অর্থাৎ এই ট্রেন যাত্রার পরেও অনেকদিন আমার
এই জার্নির কথাটা মনে থাকবে। The engine's whistle squeaked. ইঞ্জিনের বাঁশির শব্দ এলো। The carriage wheels changed their sound and rhythm. একটা যে ইঞ্জিনের যে চেঞ্জ করে সেই শব্দটা শুনতে পেল। The girl got up and began to collect her things. এবং যাত্রীটি নামবে বলে তার সমস্ত জিনিসগুলোকে কালেক্ট করতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulder or was it cut very short. কবি ভাবছেন যে এই লেখক ভাবছেন যে তার যে চুলের যে হেয়ার স্টাইলটা ছিল সেটা কি তার খোপা করা ছিল না বেনুনি করা ছিল না ঝুলিয়ে রেখেছিল কাঁধের পাশে না একেবারে ছোট ছিল। তার মানে সে ঠিক রিয়েলাইজ করতে পারছে না, তার সিক্স সেন্স কাজ করছে না যে তার যে চুলের বাঁধার স্টাইলটা কিরকম ছিল। যখন ও দাঁড়িয়ে থেকে জিনিসপত্রগুলো নামানোর চেষ্টা করছিল তখন সে অনুমান করার চেষ্টা করছে বা গেস করার চেষ্টা করছে যে চুলের স্টাইলটা কেমন হতে পারে, কি এরকম ছিল, চুল খোলা ছিল না বাঁধা ছিল না লম্বা স্টাইল ছিল বিনুনি ছিল, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রশ্ন তার মনে স্ট্রাইক করছে। এরকম একটা হয় যখন একটুখানি আমাদের কথাবার্তা কারোর সাথে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সঙ্গে সঙ্গে যদি সে চলে যায় তখনই তার যে ফিলিংসটা একটুখানি অ্যারাইজ করে যে সে ছিল বেশ ভালো লাগছিল কথা বলতে, সেটা থেকে এই ধরনের চিন্তাটা তার মনে আসে। দ্য ট্রেন ড্রিভ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেনটা এবার ওই স্টেশনে ঢুকছে খুব আস্তে আস্তে ঢুকছে। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর ডোর দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্টি। তার মানে যখনই ট্রেনটা ঢুকে স্টেশনে তখন চারিপাশে চিৎকার চেঁচামেচি আওয়াজ আমরা পাই, বিভিন্ন ফেরিওয়ালাদের আওয়াজ, তারপরে কামরার মধ্যে অনেক লোকজন ওঠা নামা বা বিভিন্ন জিনিসপত্র নামানো ওঠানো বিভিন্ন আওয়াজ আমরা পাই। তার মাসিরও কিছু একটা আওয়াজ আমরা পেলাম। গুড বাই দ্য গার্ল সেই, এবার মেয়েটা বললো তাহলে বিদায়। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. তার মানে সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল এবং তার পারফিউমের থেকে কোন একটা গন্ধ বের হচ্ছিল, সেটা আমার খুব আকর্ষণীয় লাগলো। এবার ব্যাপারটা হচ্ছে tantalizing, এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, আন্ডারলাইন কর। tantalizing মানে হচ্ছে মানে যেটা পূরণ করার নয় বা পূরণ হবার নয়, অর্থাৎ এরকম একটা সিচুয়েশন করি যে তোর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, এবার তোকে এক কোমর সমুদ্রের জলে নামিয়ে দেওয়া হলো, তো এমন ট্যান্টালাইজিং কন্ডিশন হবে তোর, কি জল তেষ্টা পেয়েছে কিন্তু চারিপাশে এত জল রয়েছে তুই খেতে পারবি না, অর্থাৎ মানে তার সঙ্গে কথা বলার একটা চেষ্টা চরিত্র করার যদি এখন চেষ্টা করি আর করতে পারবো না, আর হয়তো তার সঙ্গে কথা বলা সে চলে যাবে কিন্তু কথা বলার ইচ্ছা আছে। এই দুটো বিষয়কে ট্যান্টালাইজিং একটা ওয়ার্ডে তারা বোঝানোর চেষ্টা করছে, মানে মানে ইচ্ছাটা পূরণ হবে না। তারপর আই ওয়ান্টেড টু রাইজ মাই হ্যান্ড এন্ড টাচড হার হেয়ার বাট সি মুভড অ্যাওয়ে। আমি ভাবছিলাম যে তার হেয়ারটাকে একটু টাচ করব কিন্তু সে আমার পাশ কাটিয়ে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার সি হ্যাড স্টুড, কিন্তু তার যে পারফিউমের গন্ধটা সেটা আমার কাছে একই হয়ে থেকে গেল। দেয়ার ওয়াজ সাম কনফিউজিং ইন দ্য ডোরওয়ে, দরজার সামনে কিছু একটা গোলমাল হয়েছিল। A man getting into the compartment stammered an apology. একটা মানুষ উঠছিল এবং ক্ষমা চাইলো জানো। Stammered মানে হচ্ছে apology মানে ক্ষমা চাওয়া, এখানে stammered মানে stammering মানে তার stammering করা মানে হচ্ছে মানে তোতলা,
আমি তো আমতা করে ফিস ফিস ক্ষমা 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 করে দিন, ভুল হয়ে গেছে, এরকম ভাবে কথা বলছে। Then the door banged and the world was shut out again. Underline kar. The world was shut out again. Then the door banged and the world was shut out again. অর্থাৎ দরজাটা বন্ধ হয়ে গেল, মানে সবাই নেমে গেল, এবার দরজাটা হয়তো ট্রেন যা ছাড়তে শুরু করেছে, ট্রেন দরজাটা বন্ধ করলো, মানে আমি আমার জগতে আলাদা হয়ে গেলাম। আমার জগৎ আর মেয়েটার জগতের মাঝখানে এই দরজাটা একটা বড় বাধা হয়ে দাঁড়ালো, অর্থাৎ তার সঙ্গে আমার যে যোগাযোগের শুধুমাত্র একটা মাধ্যম ছিল দরজাটা, এখানে দরজাটা সিগনিফাই করছে যে একটা বড় দেওয়ালের মতো আমাদের দুজনের মধ্যে বিভেদ হয়ে গেল বা আলাদা হয়ে গেলাম। আই রিটার্ন টু মাই ব্রেথ বার্থ, আমি আমার আসনে বসে এলাম, বার্থে মানে নিজের যে শোয়ার জায়গা সেখানে ফিরে এলাম। The guard below his blew his whistle and we moved off. তাহলে গার্ড বাঁশিটা বাজালো আর আমরা চলতে শুরু করলাম। Once again I had a game to play and a new fellow traveler. আবার একটা খেলা খেলতে হবে, আবার একটা নতুন সহযাত্রী খেলা খেলতে হবে, মানে এখানে খেলা হবে বিষয়টা নয়, এখানে খেলা খেলতে হবে না, আবার নতুন করে পরিচয় হবে, নতুন করে তার সম্বন্ধে জানবো, আমি তার সম্বন্ধে বলবো, অর্থাৎ যে নতুন একজন চাপলো গাড়িতে তার সঙ্গে আমাদের নতুন ভাবে আবার একটা সম্পর্ক তৈরি হবে বা গল্প গুজব হবে, আলাপ পরিচিতি হবে। The train gathered speed. ট্রেনটা তার নিজস্ব ছন্দে গতিবেগে চলতে লাগলো, গতিটা বাড়ালো। কিন্তু যখন ট্রেনটা যখন নির্দিষ্ট গতিতে চলতে শুরু করে তখন এই ঝিকঝিক 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 এটা একটা সং এর মতো তার মনে হলো, অর্থাৎ তার কিন্তু ট্রেনের যে আওয়াজটা তার কাছে মধুর মনে হচ্ছে। The carriage groaned and shook. এবার আস্তে আস্তে যে ক্যারেজ অর্থাৎ যে কম্পার্টমেন্টে আমরা ছিলাম তারাও আওয়াজ করতে শুরু করলো, অর্থাৎ একটা প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা নিজস্ব আওয়াজ হয়, তো তাহলে নির্দিষ্ট গতিতে যাওয়ার জন্য সেই আওয়াজটাও তারা শুরু করলো। I found the window and sat in front of it staring into the daylight. That was darkness for me. আমি জানলাটা খুঁজে নিলাম, মানে যে জায়গাতে বসে থাকার কথা আমার সেখানে এলাম এবং আলোর মধ্যে তাকাতে লাগলাম, যা আমার জন্য অন্ধকার। আন্ডারলাইন করে যা, স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, অর্থাৎ অন্যদের কাছে যেটা আলো আমাদের কাছে সেটা অন্ধকার। খুব সুন্দর কথাটা বলেছে। So many things were happening outside the window. It could be a fascinating game guessing what went on out there. আমার কাছে সব কিছু যেন জানলার বাইরে অনেক কিছুই হচ্ছে, আমি সেগুলো বুঝতে পারছি কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। মানে জানলার পাশে যে আওয়াজগুলো হচ্ছে বিভিন্ন জীবনে যে জায়গাতে আমরা যাওয়ার এবার যাচ্ছি, সেখানে যাওয়ার সময় অর্থাৎ জানলারও একটা আওয়াজ আছে বা বাইরের যে ল্যান্ডস্কেপ তারও একটা সুন্দর মূর্তি, সেগুলো আমার মনে চিন্তার উদ্রেক করলো। The man who had entered the compartment broke into my reverie. Reverie underline করো, reverie মানে দিবাস্বপ্ন, অর্থাৎ আমি যে মনে মনে একটা জিনিস ভাবছিলাম সেই ভাবনাটা যেন মনে হচ্ছে যে একটা দিবাস্বপ্নটা ভেঙে গেল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, হ্যাঁ সে বলল যে কিছু একটা তোমার ঘটেছে যার জন্য তুমি নিরাশ হতাশার মধ্যে রয়েছো। সে বলল আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দা ওয়ান হু জাস্ট লেফট, এখনই যে নামলো তার মতো হয়তো সুন্দর আমি অতটা নয়, আকর্ষণীয় বা সুন্দর আমি অতটা নই।
She was an interesting girl, I said. আমার মতে বলে সে সত্যি একটা সুন্দর একটা মেয়ে girl. You can tell me, did she keep her? Can you tell me, did she keep her hair long or short? তুমি আমাকে বলতে পারো যে সেই মেয়েটার চুলটা কেমন ধরনের ছিল, লম্বা ছিল না ছোট ছিল? I don't remember. ঠিক আমি মনে করতে পারছি না. He said, sounding puzzled. সে খুব হতভম্বর মতো লাগলো, পাজলড হয়ে গেছিল. It was her eyes I noticed. আমি তার চোখগুলোকে নোটিশ করেছি. Not her hair, তার চুল নয়. She had a beautiful eyes. তার চোখগুলো ছিল খুব সুন্দর সুন্দর. But they were of no use to her. কিন্তু তার সেই চোখের মধ্যে তার কোনো ব্যবহার ছিল না. অর্থাৎ তার চোখ ছিল খুব সুন্দর কিন্তু সেই চোখের কোনো ব্যবহার ছিল না. She was completely blind. Did you notice? সে ছিল সম্পূর্ণভাবে অন্ধ. এটা কি তুমি নোটিশ করেছো?